বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে প্রাণ হারালো এক যুবক, বিদ্যুৎ লাইন কেড়ে নিল জীবন। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে বাঁচতে কদমতলা থানা এলাকার ইচাই লালছড়া গ্রামের সুমিত নাথ নামে এক যুবক সোমবার দুপুরবেলায় স্নান করার জন্য পুকুরে নামেন। তার সাথে আরো দু তিনজন বাড়ির লোক ছিলেন। গ্রীষ্মের দুপুরে জলে সাঁতার কেটে একটু বেশি সময় পুকুরে ছিলেন সুমিত, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই সময় পুকুরের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে তার উপর, সাথে সাথে নিথর হয়ে যান তিনি। তড়িঘড়ি সুমিতকে তুলে পরিবার ও এলাকার লোকজনেরা ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত এই গ্রামের বেহাল দশায় পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তার সারাইয়ের জন্য গ্রামবাসীদের তরফ থেকে বারবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও তাদের কথায় কোনো কাজ হয়নি। কিছুদিন আগে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এবার এক তরতাজা যুবক বিদ্যুতের ছোবলে প্রাণ হারালো, কে নেবে এই অকাল মৃত্যুর দায়ভার? এলাকাবাসীর বক্তব্য, বিদ্যুৎ পরিবাহী তার লুজ থাকায় ছিঁড়ে পড়ে সুমিতের ওপর। হঠাৎ দেখছি যে এখানে কারেন্টের লাইন ছিঁড়িয়ে পড়ছে, তো আমরা অনেক চেষ্টার মাধ্যমে করছি, কিন্তু তারা এখানে লাইনের কাজ করতেছে আজকে, তো করা সত্ত্বেও তারা এদিকে কিন্তু কেয়ার না করে এখানে বাস রয়েছে এখন লাইনের উপরে দুইটা, এদিকেও প্রচুর রয়েছে। কিন্তু আমরা অনেক কমপ্লেন দেওয়া হয়েছে, আজকেও গিয়ে অনেকে কমপ্লেন দিয়েছে যে বাস রয়েছে তোমরা চেক করে কারেন্টটা দেওয়া হয়েছে, তারা দিছে না। হঠাৎ লাইন দেওয়ার পরে এখানে তারা বোধহয় তিনজন নামছিল ফিসাইতে মাছ ধরতে, একজনে উপরে পড়াটা এয়ার নাই মারা গেছে, আমরা এদিকে আইয়া তারা হসপিটাল লইয়া যাওয়া হয়েছে এতটুক। কিন্তু আমরা লাইনের জন্য অনেক কমপ্লেন করা হয়েছে, কয়েকদিন আগে এখানে কারেন্টের খুঁটিতে নিচে আর্থিং হওয়ার পরে একটা গরু মারাও গেছে এখানে, তো আরো কয়েকবার ছিড়িয়া পড়ছে। ওই গোবিন্দ দাস নামে একজন আছে ওই লাইনটা, ওই পাশাপাশি বাড়ি এখানেও ছিড়িয়া পড়ছে। আমরা অফিসে জানাইছি, তারা গিয়ে খালি জোড়া দিয়ে, নতুন কোনো তার দেয় না, অফিসে জানাইলে তারা পুরান তার নিয়ে জোড়া দিয়ে যায়। ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিককে একবারের জন্য এলাকায় এসে ঘটনার খোঁজ খবর নেবার প্রয়োজন মনে করেননি। শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় মৃত্যুর কোলে ঢলে পড়ল তরতাজা একটি প্রাণ বলে অভিযোগ। কদমতলা বিদ্যুৎ বিভাগের এই ধরনের কর্মকাণ্ডে ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। মৃতদেহ ময়নাতদন্তের পর যখন তার নিথর দেহ বাড়িতে নিয়ে আসা হয় তখন কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। মর্মান্তিক এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। সুমিতের মৃত্যু এই এলাকার বিদ্যুৎ নিগমের কর্তাদের চোখ খুলে দিতে পারে কিনা তা বলবে সময়। ধর্মনগর থেকে প্রমথেশ ঘোষের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।